হাতে না খান বলতে আছি হাতে হয়ে যাক দাদাকে দাও একটা একটা খাইয়ে দাও দাদা দাদা কোনটা খাবে বলো সব ভালো আমার দাও কালোটা দাও পুরো এক গালে ঢুকিয়ে দাও বাহ হয়েছে ঠিক আদ্রিতা প্রথমবার ভাইকে রাখি পরালো আর ভাইও কিন্তু জীবনের প্রথমবার দিদির কাছ থেকে রাখি পরল আর সেই জন্যে কিন্তু আদ্রিতাও খুব খুশি আর ভাই এতই ছোট ভাইও কিন্তু খুব খুশি চুপচাপ বসে কিন্তু রাখিটা পরে নিল তোমরা দেখতেই পেলে আর আজকে রাখি বন্ধনে রান্না হয়েছে পাঁচ রকম ভাজা থোর ভাজা হয়েছে পটল ভাজা উচ্ছে ভাজা বেগুন ভাজা আলু ভাজা দুটুকরো শশা আর রান্না করেছিলাম পেঁয়াজ ধনে পাতা দিয়ে ডাল করেছিলাম ভোলা মাছের ঝাল করেছিলাম আর করেছিলাম দেশি মুরগির মাংস এই ছিল রাখি বন্ধনের দিনের আয়োজন আর এখন কিন্তু দিদি ভাই দাদা সবাই কিন্তু একসাথে খেতে বসে গেছে আজকে রাখি পূর্ণিমার দিনে আর ভাই দেখো চুপচাপ একদম বসে আছে আর ভাইয়ের সবে মাত্র অন্নপ্রাশন হচ্ছে হয়েছে এত কিছু আয়োজন থাকলেও কিন্তু ভাই খেতে পারবে না দুটো ভাত ছাড়া শুধু ভাত ছাড়া কারণ না হলে ঝাল লাগবে তো যাই হোক আজকে কিন্তু ভাই আমার শুধু বারবার ভাই ফোটা করছি রাখি বন্ধনের দিনে কিন্তু আমরা পরিবারের সবাই মিলে খুব মজা করলাম রান্না বান্না খাওয়া দাওয়া আর আমরা কিন্তু পরিবারের সবাই এখন একসাথে বসে মেঝেতেই আজকে খেয়ে নেবো অন্যদিন টেবিলে খাই আমরা মানে ঠিক করেছি যে আজকে মেঝেতে সবাই মিলে বসে আনন্দ করে খাবো তাহলে আর আজকে এই ছোট্ট রাখির আয়োজন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর সমস্ত ভাই বোনেদের বন্ধন যেন এভাবেই অটুট থাকে এবার আমরাও বসে পড়বো খেতে তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন আর একটা সুন্দর ভ্লগে ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর ভ্লগ দেখতে থাকো টাটা